वेलकम एवरीवन एएनएम जेएनएम काउंसलिंग 2024 एएनएम जेएनएम नर्सिंग काउंसलिंग संक्रांत आजकल भिडियो तुम्हारे जो अत्यंत गुरुत्वपूर्ण होते चले मुहूर्ते तुम्हारा जरा जरा एएनएम जेएनएम 2024 कैंडिडेट रही मुहूर्त अत्यंत गुरुत्वपूर्ण तथ्य शेयर करब अवशेषे क्योंकि तुम्हारे काउंसिलिंग शुरू हो ठीक है परवर्ती सप्ताह क्योंकि तुम्हारे काउंसिलिंग शुरू हो जाए खूब ताड़ाताड़ी अफिसियल नोटिफिकेशन क्योंकि चले आसबे मुहूर्ते जो बड़ तथ्य देखो काट अप की कमते चले कत रैंके गवर्नमेंट कॉलेज पा जाए इतिमध्ये किन्तु अनेक आगे तुम्हारे जानिए दिएछिलाम पाशापाशी सीट मैट्रिक्स ठीक है सीट मैट्रिक्स ओवरऑल धारणा तुम्हारे अनेक दिन आगे दिए दिए ठीक है एएनएम एर कत कलेज रही है 13 कलेज कोथाय कत सीट रही है जीएनएम एर क्षेत्र ठीक है 41 कलेज मेयेदेर छेलेदेर दुटो गवर्नमेंट कलेज कोथाय कत सीट रही है पाशापाशी कोथाय होस्टेल पा जाच्छे कोथाय होस्टेल पा जाच्छे कोथाय होस्टेल नहीं ठीक है कोथाय एकटु खरचटा बेशी समस्त तथ्य किन्तु तोमादेरके इतिमध्ये आमि दिए दिएछि पाशापाशी 23 जिला भित्तिक चॉइस फिलिंग जारा भिडियोगुलो मिस करेछो एइ भिडियो शेषे एंड स्क्रिने पेये जाबे अनेक दिन आगे आमि तोमादेरके सीट मैट्रिक्सेर भिडियो दिए दिएछि पाशापाशी आईएमसी लिस्टो किन्तु आमि तोमादेरके देखिए दिएछि ठीक आछे विशेष करे जारा प्राइवेट कलेजगुलोते भर्ती होते चाओ आईएमसी लिस्ट देखे तबेई भर्ती होबे ठीक आछे ताहले किन्तु বিপদে পড়ে যাবে তুমি যে সেশনে ভর্তি হচ্ছ অর্থাৎ 2024-25 সেই সেশনে আইএমসি রিকগনাইজড আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবে এবং আজকে আমি তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিচ্ছি কাট অফ কি কমতে চলেছে কত র‍্যাঙ্ক লাগবে কত র‍্যাঙ্কে সরকারি কলেজ পাশাপাশি সিট কি বাড়তে চলেছে সমস্ত তথ্য জানাবো তোমাদের অনেক কোয়ারিজ আছে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো এএনএম জেএনএম সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং ঠিক আছে সমস্ত তথ্য সেই জন্য এখনই ভুল না হয় পাশা থাকা বেলে একটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও প্রথম কথা দেখো সিট বাড়তে চলেছে একটা বিরাট খুশির খবর তোমাদেরকে আমি দিচ্ছি এএনএম এ জেএনএম এর সিট কিন্তু বাড়তে চলেছে দেখো প্রথম কথা 2023 এর পরিসংখ্যান যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এএনএম কলেজ 13টি ছিল কিন্তু তার সত্ত্বেও সিট বেড়েছিল ঠিক আছে সিট বেড়ে গেছিল 875 2023 সেটা বেড়ে 875 2023 সেটা বেড়ে 875টা ছিল এবছর কিন্তু আইএমসি লিস্টের ভিডিও তো তোমাদেরকে আমি অনেক আগে দিয়েছি সেখানে দেখবে আরো কয়েকটা এএনএম কলেজকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে তো সেগুলো যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আরো প্রচুর সিট বাড়তে চলেছে এবং সিট বাড়া মানে কিন্তু তোমাদের জন্য সুখবর তাহলে কিন্তু কাট অফ অটোমেটিক্যালি ডিক্রিজ হবে তাহলে কাট অফ অটোমেটিক্যালি কমবে যদি সিট বাড়ে ঠিক আছে এএনএম এর ক্ষেত্রে বলছি এবং জেএনএম এর ক্ষেত্রে দেখো জেএনএম এর ক্ষেত্রে সিট বাড়বে প্রায় মেয়েদের ক্ষেত্রে 2700টার মতো সিট রয়েছে ছেলেদের ক্ষেত্রে 150টার কাছাকাছি সিট রয়েছে ঠিক আছে তো অযথা চিন্তা করবে না কাউন্সিলিং এ পার্টিসিপেট করো বিশেষ করে দেখো আমি কিন্তু তোমাদেরকে বর্ডার র‍্যাঙ্ক বলে দিয়েছিলাম যারা বর্ডার র‍্যাঙ্কের আশেপাশে রয়েছে সকলেই আমি তো একটা কথা বলছি ধরো তুমি যে কাটাগরি হও তুমি যদি আন্ডার 10000 জিএমআর 10000 জিএমআর এর মধ্যে থাক
অসুস্থতার কারণে রাজ্য সরকারের বিভিন্ন হোমে থাকো তোমরা সকলে এলিজিবল পিডব্লিউডি সকলে, এটা এএনএম এর ক্ষেত্রে বললাম। এএনএম এর ক্ষেত্রে এটা আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, তো আরেকবার আমি পরিষ্কার করে দিলাম, ঠিক আছে। এবং দেখো ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের মাত্র দুটো কলেজ রয়েছে, অশোকনগর বাঘাযতীন। ছেলেদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, জেনারেল যারা মোটামুটি 500 জিএমআর এর মধ্যে রয়েছে, হাড্ডাতে কম্পিটিশন হবে ছেলেদের মধ্যে। ওবিসি
বি 600 জিএমআর, ওবিসি 700 জিএমআর এর মধ্যে সেফ, এসসি যেরকম 1200 জিএমআর এর মধ্যে সেফ, এসটি যেরকম 6000 জিএমআর এর মধ্যে সেফ, ঠিক আছে। সিভিল ডিফেন্স মোটামুটি হচ্ছে 3000 জিএমআর এর মধ্যে সেফ, ইডব্লিউএস মোটামুটি 2500 থেকে 3000 জিএমআর এর মধ্যে সেফ, ছেলেদের ক্ষেত্রে ট্রাই করবে। অরফ্যান সকলে, পিডব্লিউডি সকলে। একটা কথা আমি পরিষ্কার স্পষ্টতই বলে দিতে চাই, তুমি যদি কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাও তাহলে প্রথম রাউন্ডে পার্টিসিপেট করবে, অযথা মফাপের জন্য বসে থাকবে না। কিন্তু খুব বেশি র্যাঙ্ক হলে, কিন্তু যেমন ধরো তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট, তোমার র্যাঙ্ক দেখা যাচ্ছে 7000-8000, তাহলে কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করে কোনো লাভ হবে না, ঠিক আছে। কিন্তু যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি শেষ পর্যন্ত ট্রাই করবে তাহলে অবশ্যই ট্রাই করতে পারো। কিন্তু মানে আমি বলবো যে 10000 জিএমআর এর মধ্যে যারা রয়েছে মোটামুটি ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে, মোটামুটি ট্রাই করে দেখতে পারো, একটা এক্সপিরিয়েন্স হবে, একটা অভিজ্ঞতা হবে। কিন্তু বিশেষ কিছু ক্যাটাগরি, যেমন ধরো তুমি যদি এসসি থেকে বিলং করো, বা ধরো ওবিসি এ হও, বা হচ্ছে সিভিল ডিফেন্স, ইডব্লিউএস, এসটি, অরফ্যান, পিডব্লিউডি, তোমাদের কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। বিশেষ করে যারা হচ্ছে ইডব্লিউএস এসসি, তোমরাও মোটামুটি 10000-15000 জিএমআর এর মধ্যে চেষ্টা করতে পারো। কিন্তু অরফ্যান, সিভিল ডিফেন্স, এসটি, তোমরা পিডব্লিউডি, এসটি, অরফ্যান, তোমরা সকলে চেষ্টা করে দেখবে কিন্তু শেষ পর্যন্ত, ঠিক আছে। এবারে ধরো হচ্ছে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে যারা জেনারেল মোটামুটি 4000 এর মধ্যে রয়েছে, বা ওবিসি বি যারা 4500 এর মধ্যে, ওবিসি এ যারা 5000 এর মধ্যে, এসটি যারা 7000 এর মধ্যে, এসটি যারা 25000, এসটি তে কিন্তু অনেকটা ভ্যারি করে, 25000-28000 এর মধ্যে, ইডব্লিউএস যারা 9500 এর মধ্যে, সিভিল ডিফেন্স যারা মোটামুটি 9000 এর মধ্যে, ঠিক আছে, তোমরা একটা সেফ পজিশনে রয়েছো। অরফ্যান মোটামুটি সকলে, পিডব্লিউডি সকলে, পাশাপাশি যারা এই র্যাঙ্কগুলোর বর্ডার লাইনে রয়েছে তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত ট্রাই করবে, শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। কাউন্সিলিং একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এখানে প্রথমে অ্যালটমেন্ট হবে, আপগ্রেডেশন হবে, মপ আপ রাউন্ড হবে, তারপরে কিন্তু গল্প শেষ হচ্ছে না, তারপরে কিন্তু স্পট কাউন্সিলিং হবে। সুতরাং পরতে পরতে অনেক কিছু তোমরা শিখতে পারবে, ঠিক আছে, ধাপে ধাপে অনেক কিছু শিখতে পারবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই যে কাউন্সিলিং প্রসেস, কাউন্সিলিং প্রক্রিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। পুজোর কারণে একটু ডিলে হয়ে গেল, হ্যাঁ, পুজোর মধ্যেই যদিও হলো, মাঝখানে জিলেটের কাউন্সিলিং হলো, এখনো পর্যন্ত আরো নোটিশ আসা বাকি রয়েছে, নেক্সট উইকে নোটিশ চলে আসবে, কোনো একদম টেনশন করার একদম কোনো কারণ নেই। তোমরা অযথা টেনশন করছো যে কাউন্সিলিং এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না, কোনো তোমাদের সেশন, জিএনএম এর সেশন ওই নভেম্বর থেকে শুরু হয়, নভেম্বর থেকে শুরু হয়, অক্টোবরে শেষ হয়। ধরো হচ্ছে যারা, ধরো কথার কথা, যারা 2021 সালে তো অনেক দিন ধরে চলেছিল, আমি ধরো 2023 বলছি, 2023 যারা নভেম্বরে ভর্তি হয়েছে তাদের 2024-25-26-26 অক্টোবরে গিয়ে সেশনটা শেষ হবে। ঠিক তোমরা এই বছর ভর্তি হচ্ছে 2024 নভেম্বর থেকে তোমাদের সেশন, জিএনএম সেশন নভেম্বর থেকে শুরু হয়, নভেম্বর থেকে শুরু হলো তোমাদের হচ্ছে 2027 সালের অক্টোবরে গিয়ে শেষ হবে। আর তোমাদের যদি নভেম্বরের জায়গায় ডিসেম্বরেও ভর্তি হয় তাও তোমাদের কিন্তু ওই পরীক্ষা ঠিক টাইমেই হবে, তো অযথা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। যথা সময়ে কাউন্সিলিং হচ্ছে, একটু লেট হচ্ছে কারণ অন্যান্য বছরের তুলনায় এবছর তোমাদের পরীক্ষাটাও একটু পিছিয়ে গেছিল, তোমাদের রেজাল্ট প্রকাশেও অনেকটা দেরি হয়ে গেল, ঠিক আছে। তারপরে কাউন্সিলিং এর মাঝে কিন্তু পূজা চলে এলো, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, একটা গ্যাপ, তো অযথা চিন্তা করবে না, সবকিছু ঠিকঠাকই রয়েছে। তো তোমরা সকলেই কিন্তু কাউন্সিলিং এ মোটামুটি পার্টিসিপেট করবে, একদম শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে, বিশেষ করে যারা বর্ডার লাইনে রয়েছে না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।